নিউটাউন বাস স্ট্যান্ড থেকে দুটি বড় মাপের তক্ষক সহ গ্রেফতার হলো এক যুবক। গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল সেই তক্ষকগুলিকে। লক্ষাধিক টাকার ডিল হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর কাছে গোপন সূত্রে খবর পেয়ে নিউটাউন থানাকে সঙ্গে নিয়ে নিউটাউন বাস স্ট্যান্ডে হানা দেয় পুলিশ। সেখান থেকে এক ব্যক্তিকে একটি ব্যাগ সহ ঘুরতে দেখা যায়। সন্দেহ হলে তাকে ধরা হয়। তার ব্যাগ থেকে দুটি বড় তক্ষক উদ্ধার হয়। এটি কার কাছে বিক্রি করার কথা ছিল সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।